অবশেষে ছাদ বাগানে খোলা কিন্তু পেকে গিয়েছে। অনেকেই কনফিউজ ছিল, আমিও কনফিউজ ছিলাম, ছাদ বাগানে ঠিক খোলা হবে তো? দেখুন, সংখ্যায় হয়তো কয়েকটি হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে খোলার ছড়াটি কাটার পালা। দেখুন, গতকালই প্রথম দেখেছিলাম যে একটি কলা ইঁদুর না কিসে যেন খেয়ে ফেলেছে। তো ভাবলাম হয়তো একটি নষ্ট হয়েছে, বাকি বাদ স্বাভাবিক, কিন্তু দেখা যাচ্ছে না, বাকি বাদগুলো কিন্তু পাকতে আরম্ভ করেছে। দেখে খুব ভালো লাগলো। ইচ্ছে করলে ছাদেও যে কলা চাষ করা যায় তার প্রমাণ হচ্ছে আমারই ছাদ বাগানের কলা। সাধারণ বাগানের মাটি, হালকা কিছু গোবর সার বা অর্গানিক যে কোনো সার মাটির সঙ্গে মিশিয়ে থার্মোকলের পটে আমি গাছটি বসিয়েছিলাম আজ থেকে এক বছর আগে। তারপর গাছটি স্বাভাবিক রোদ নিয়েই বাড়ছিল। তো তারপর দেখা গেল দুই আড়াই মাস আগে যে না, একটি ছড়া কিন্তু হয়েছে। এই দেখুন, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে কলা, যা খুবই আকর্ষণীয় একটি ব্যাপার। দেখুন ভিতরটাও খুব সফট। ছাদ বাগান ইচ্ছে করলে সব করা যায়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এইরকম ফসল নিজেরাই তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ।